সমস্ত দায় তার ঘাড়ে পড়ায় পালিয়ে বাড়াচ্ছেন এক মানিক আর অন্যদিকে আর এক মানিক যে নিজের জীবন বাজি রেখে বিজয়া দশমীর রাতে প্রতিমা করতে আসা হরপাবানের শিকার হওয়া অনেকেরই প্রাণ বাঁচালেন আর এই ঘটনা জুড়ে রাজ্য তথা দেশব্যাপী মানিকের এই অসীম সাহসিকতার কুনিশ জানিয়েছে নেটিজেনরা একদিকে রাজ্যের বিধায়ক মানিক ভট্টচার্য যিনি চাকরির প্রতারণার সঙ্গে যুক্ত বলে দাবি সিবিআইয়ের মানিক ভট্টচার্যের নির্দেশেই চাকরি পেয়েছেন অনেকেই তার জন্য লেগেছে কাঁড়ি কাঁড়ি টাকা দাবি সিবিআইয়ের অন্যদিকে আরেক মানিকের মানবিক রূপ দেখেই রাজ্য তথা দেশবাসীর মনে শ্রদ্ধা এবং ভক্তি দুজনের নামই মানিক একজন তার দুর্নীতির কথা সকলেই জানে আর আরেকজনের যে অসীম সাহসিকতা যার জেরে ওই প্রতিমা নিরঞ্জন করতে আসা হরবাবানে শিকার হওয়া অধিকাংশ মানুষেরই জীবন রক্ষা পেল ঠিক সেই ঘটনাই যখন রাজ্য রাজনীতি তোল এ এই মুহূর্তে হরপাবান মাল নদীতে আশ্রে পড়ে সেই সময় নদীর জলে ঝাঁপিয়ে জনের প্রাণ বাঁচিয়ে হিরো হন মানিক মোহাম্মদ দশমীতে মাল নদীতে এই হড়পাবানে শতাধিক মানুষের প্রাণ বেঁচে যায় কোনো ক্রমে শতাধিক ওই মানুষের প্রাণ বেঁচে যাওয়ার মধ্যে জনের প্রাণ একাই বাঁচান মানিক তেসিমলা গ্রাম পঞ্চায়েতের এই মানিক ঘটনার দিন মাল নদীর ধারে এসেছিলেন পুজো বিসর্জন দেখতে সেই সময় হঠাৎ হরপাবানে মানুষদের ভেসে যেতে দেখে তিনি দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি যখন দেখেন চোখের সামনে এত মানুষ ভেসে যাচ্ছে সেই সময় নদীতে ঝাঁপ দেন তিনি তারপর হাতের কাছে যে কয়েকজনকে পান তাদের এক একে পাড়ে তুলে নিয়ে আসার বন্দোবস্ত করেন তিনি এই উদ্ধার কার্য চালানোর সময় তার পায়ে চোট লাগে বলেও শোনা যাচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন চোখের সামনে এত মানুষকে ভেসে যেতে দেখে তিনি দাঁড়িয়ে থাকতে পারেননি এবং তার ফোনটি তিনি তার এক বন্ধুকে হাতে দিয়ে জলে ঝাঁপ দেন এই মানেকে দশজনকে উদ্ধার করে এখন হিরো হয়ে উঠেছেন অন্যদিকে তার চোট পাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও মানিকের আফসোস অনেককেই বাঁচাতে পারিনি মানিক জানিয়েছেন তিনি ঘটনার সময় নদী থেকে দশ বারো জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন ঠিকই কিন্তু এখনও তিনি অনেকজনকে উদ্ধার করতে পারলেন না এমনটাই আফসোস মানিকের আর অন্যদিকে বিধায়ক মানিক যিনি চাকরি দুর্নীতিতে জড়িত যিনি টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন আর তিনি নিজেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের কড়া নাড়ছেন